আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন দুপুর 1টা বেজে গেছে, আর এই যে পড়ে উঠলাম একটু আগে, 10 মিনিট হয়েছে, ওদের ছুটি দিয়েছি। আর ছুটি দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একদিকে মুগের ডালটা ভেজে জল তেলে রেখে দিয়েছি। মুগের ডাল একটু শুকনো কড়ায় ভেজে আর জল দিয়ে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়, তো ওরমভাবে রেখে এসেছি। আর এখানে দেখো, এইসব নিয়ে প্রজেক্ট করছিলাম আমার স্টুডেন্টের, তো পড়াতে পড়াতেই কিছুটা করে রেখেছি, আর এখনও কিছুটা বাকি রয়েছে, এগুলো পরে হবে আবার। আর এখন রান্না করব, আর সকালে তো দেখলেই যে অনেকটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, সেগুলো কাচবো। আর এখন তো আমি বাড়িতে একাই, হাজবেন্ড টিফিন খেয়ে কাজে চলে গেছে। আর এখন রান্না বলতে আলু ভাতে ভাত হচ্ছে, ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আর মুগের ডাল হবে। কালকে আমাদের পাড়াতে, মানে আমার মায়ের ওখানে শীতলা পুজো হবে, তো শীতলা পুজোর আগের দিনে নিরামিষ খেতে হয়, নিরামিষ খাবো। আর বিয়ের আগে আমি গণ্ডি খাটতাম, তারপরে ধুনে পড়াতাম, কিন্তু এবছর সেরকম আর কিছু করবো না, উপোস করবো, পুষ্পাঞ্জলি দেবো। আগের বছর, গত বছর তো পুজোই হয়নি করোনার জন্য, তো এবছরই অনেক তাড়াতাড়ি পুজোটা করে নিচ্ছে। এত তাড়াতাড়ি পুজো হয় না, মানে জ্যৈষ্ঠ মাসের দিক করে পুজো হয়, এবারে অনেক তাড়াতাড়ি করে নিচ্ছি। যদি লকডাউন পড়ে যায় তো এবছরেও পুজো হবে না, গত বছরে যেহেতু পুজো হয়নি। তো কালকে পুজোটা হঠাৎ করেই শুনলাম যে কালকে পুজো, তাই জন্য আজকে একটু নিরামিষ খাবো। এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা মনে হয় হয়ে এসছে, অল্প একটু বাকি। আর এখানে ডালটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে অনেক জামা কাপড় ভেজানো রয়েছে, চিমনিগুলো রয়েছে, এগুলো সব কাচাকুচি পরিষ্কার হবে। আগে এই জায়গাটা ঠিকঠাক করে পরিষ্কার করে রাখি, নাহলে পুচুরা যদি ঘরে চলে আসে না, একদম যদি পুচুরা ঘরে চলে আসে একবার, ওরা এখন বাইরে খেলছে, তাহলে একদম কাগজ ছিঁড়ে দেবে। তো যাই হোক, আর কালকে তো আমি বাড়ি যাবো সকালবেলা, তো আজকে যত জামা কাপড় ছিল সব কেচে দিচ্ছি। কালকে আমি কিছু জামা কাপড় কাচিনি, কালকে একটু মেঘলা করেছিল, আর কালকে একদম ইচ্ছাও করছিল না। মেঘলা করলে দেখবে মন ভালো থাকে না, সূর্যের সঙ্গে আমাদের মনের একটা সম্পর্ক আছে, যখন দেখবে খুব ভালো রোদ উঠেছে তখন দেখবে আমাদের মনটাও ঝলমলে থাকছে, আর যখন দেখবে মেঘলা করেছে তখন দেখবে আমাদের মনটাও কেমন যেন খারাপ হয়ে যায়। তো আমার তো এরকম হয়, তোমরা লক্ষ্য করে দেখবে তোমাদের হয় কি না। তো চলো এবারে কাজগুলো সারি, অনেক কথা বললাম, আর এখন ভাত খাবো না, এখন 1টা বাজছে, এখন কটা বাজে দেখো, পুরো 1টা বাজে। তো এখন আর ভাত খাবো না, ভাতের ফ্যানটা ছেড়ে দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে কাপড় কাচতে যাব, আর কাপড় কেচে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ভাত খেয়ে নেবো। তো রান্না তো সেরকম কিছু করার নেই, আলু ভাতে ভাত, ভাতটা হয়ে যাবে, ভাতটা হয়ে গেলে ডালটা হয়ে গেলেই খেয়ে নেবো। আর পুচুদের জন্য আজকে মাছ ভাজা রয়েছে সকালবেলা, ওটা কী মাছ বলে, তো ওদের জন্য একটু মাছ ভেজে রেখে দিয়েছি। এই যে দেখো, এই ওপরে, এই দেখো, এটা হচ্ছে লাইলেন ঢিকা মাছ, এটা আজকে কালকে দুদিনই হয়ে যাবে যা আছে। তো ওদের জন্য কালকে আর মাছ কিনতে হবে না, কালকে আমি তো থাকবো না, ওই জন্য বেশি করে মাছ নিয়ে নিয়েছি। বেশি করে বলতে এটা 10 টাকার মাছ, এত মাছ দিয়ে দেয়, যেহেতু বিড়াল খায় না তো নরম নরম যে মাছগুলো থাকে তো সেইগুলো দিকে দেয়, 10 টাকার মধ্যেই অল্প, মানে বেশ অনেকটাই দেয়। তো চলো এবার একে একে কাজগুলো সারি, আবার পরে কথা হচ্ছে। আর রান্না তো হয়ে গেছে, তো আলু ভাতে ভাত আর হচ্ছে মুগের ডাল, এই হচ্ছে আজকে দুপুরে আমার খাবার। তো ডালটা ছানতে দিয়ে এলাম, দিয়ে এসে জামাকাপড়গুলো বাথরুমে বসে কেচেছি, কারণ বাইরে এত রোদ, বাইরে জামাকাপড় আর কাচ্ছি না। বাথরুম থেকে কেচে নিয়ে এসে বাইরে যে ড্রামটা রয়েছে, এই ড্রামে জল ভরাই থাকে, তো এই এই জলে ধুয়ে নিলাম জামাকাপড়গুলো। আর এই দিকটা বেশ রোদ আসে, মানে এই রোদটা অনেকক্ষণ থাকে, বিকেল পর্যন্ত রোদ থাকে। আর আমার ঘরের সামনে যে জায়গাটুকু দড়ি আছে ওইখানটায় রোদ ভালো থাকে না, আর এই দিকটা মেলে দিলে পুরো বিকেল পর্যন্ত রোদ থাকে, তো ভালো করে জামাকাপড়গুলো শুকিয়ে যায়। আর এই যে দেখো, আলুটা মেখে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে, এর মধ্যে দিচ্ছি একটু নুন আর সর্ষের তেল, আর পেঁয়াজ তো দেওয়া যাবে না, আজকে নিরামিষ খাবো যেহেতু। তো ভালো করে মিশিয়ে নিলাম আলু ভাতেটা, আর মুগের ডাল তো রয়েছে, তো
তো এই হচ্ছে আজকে দুপুরের আমার খাবার। আর খেয়ে দিয়ে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর এইসব করতে করতে প্রায় 3টে বাজে, মানে খেয়ে রান্নাঘর মুছতে এইসব করতে আমার 3টে বেজে যায়। আর এই যে দেখো আজকে একটু দুপুরে শুইনি, তো এইটা অনেকদিন থেকে ভাবছি করব করব। আমার রান্নাঘরে যে মানি প্ল্যান্টটা আছে না, সেটা অনেকটা বড় হয়ে গেছে, ডালগুলো বড় হয়ে গেছে, তো কেটে দিতে হবে। তো ভাবলাম যে বোতলের মধ্যে লাগাই। আর অনেকদিন থেকে ভাবছি এটা করব, কিন্তু সময় আর হচ্ছে না। আর আজকে যেহেতু রান্না বান্না বিশেষ কিছু ছিল না, তো ভাবলাম আজকেই করি। তো বোতলটা দেখো কেটে নিয়েছি, ছুরিটা একটু গরম করে কেটে আর বোতলটা অর্ধেক করে নিয়েছি। আর এর মধ্যে একটু গর্ত গর্ত মতো করে নিয়েছিলাম দড়ি লাগাবো বলে। তো দেখো বোতলের মধ্যে মাটি ভরে আর দড়ি লাগানোর চেষ্টা করছি, কিন্তু দড়িগুলো একদমই ছোট, ঘরেতে আর দড়ি ছিল না, এই একটা দড়ি খুঁজে খুঁজে পেয়েছি। কিন্তু যেটা আমি করতে চাইছিলাম সেটা আমি করে উঠতে পারিনি। ভেবেছিলাম যে মানে বড় দড়ি লাগিয়ে এই যে পেরেকগুলো রয়েছে দেওয়ালে এখানে লাগিয়ে দেবো, দেখতে বেশ সুন্দর লাগবে, কিন্তু দড়িগুলো ছোট হওয়ার কারণে একদমই ভালো লাগছে না। আর দড়িগুলো যেন ফুটে উঠেছে বেশি, কালো দড়িটা দেখো একদম মোটা মতো, তো ভালো লাগছিল না দেখতে, তো খুলে দিলাম। আর এই যে মানি প্ল্যান্টটা দেখো অনেকটা বড় হয়ে গেছে, এটা একটু কেটে নিয়ে আর অর্ধেকটা এই যে এই এতে বসাবো বোতলটাতে, আর বাকিটুকু যে ফুলদানিটাই ছিল সেখানে রেখে দিলাম। আর ফুলদানিতে আমি জল দিয়ে বসিয়েছি, কিন্তু বোতলটাতে আর জল দিয়ে বসাইনি, মাটি দিয়ে বসাচ্ছি। তো এই যে দেখো মানি প্ল্যান্ট গাছটা বসিয়ে দিলাম, আর জানলার দুধারেই মানি প্ল্যান্ট গাছ হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বিকেল 5টা বেজে গেছে আর আমার বিকেলে যা যা কাজ, ঘর ছাড়া দেওয়া, জল তোলা, এই সব কিছু হয়ে গেছে। এটা তো আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম করতে পারিনি, তো মোটামুটি একটা কিছু হয়েছে। বোতলটা কেটেছি, কেটে মধ্যে মাটি দিয়েছি, দিয়ে গাছটা বসিয়ে দিয়েছি। তো চেয়েছিলাম যে এটা ফুটো করে আর দড়ি দিয়ে আর এই ঠিক এই জায়গাটা ঝুলিয়ে দেবো, পেরে কাছে দেখতে পাচ্ছি এখানটা ঝুলিয়ে দেবো, কিন্তু দড়িগুলো মানে দড়ি তো ঘরেতে সেরকমভাবে নেই, তো এই দড়িগুলো ছিল, এগুলো হচ্ছে চেন, চেনের যে প্লাস্টিকটা থাকে প্লাস্টিকটা নেই, শুধু চেনের যে সুতো ওইটা দড়িটা ওইটা রয়েছে। তো এটা দিয়ে ঠিকঠাকভাবে করা যায়নি, আর দড়িটা খুবই ছোট, মানে কী বলবো, এইটুখানে দেখছো এইরকম দুটো হয়েছে, তো আমি যেরকম চাইছিলাম সেরকমভাবে ঠিক হচ্ছিলো না, তো রেখে দিয়েছি ওরা। পরে যদি আমি বড়ো দড়ি আনতে পারি তাহলে ওখানটা ঝোলাবো, না হলে এটা এরকমই থাকবে। আর এখন আমি বিকেলে চা করবো, তার আগে আমার একটা কিছু বানাতে ইচ্ছা করছে, অনেক দিন ভালো কিছু বানাইনি। আগে বেশ অনেক কিছু রান্না করতাম, পরে পরে সবাই রান্না শিখছিলাম, তখন অনেক কিছু রান্না করতাম, বিকেলে হলে সিঙ্গারা, আলু চপ, পেঁয়াজি এসব কিছু অনেক কিছু বানাতাম। তো তারপরে মনে হয় যে বানানোর থেকে কিনে খাওয়াই ভালো, বানালে পরে পরিশ্রম যায়, জিনিসপত্র যায়, আর খাটুনিও যায়, আর জিনিস কিনতে বেশি টাকা লেগে যায়, আমার তো মনে হয়। তাই জন্য বানানো ছেড়ে দিয়েছি, আর আজকে আমার কিছু বানাতে ইচ্ছা করছে। তো কী বানাবো কী বানাবো করতে করতে ভাবলাম যে গুজিয়া বানাই। গুজিয়াটা হচ্ছে আমার বরের খুব প্রিয় একটা মিষ্টি, আর আমি আগে বানাতে জানতাম না। তারপরে হোলির সময় একবার, গত বছর হোলির সময় আমার জায়ের বাড়ি গেছি, তারপরে আমার জেঠিমা শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম, তো ওরা খাইয়েছিল, বেশ দারুণ লেগেছিলো খেতে। তারপর থেকে বানানো আমি শুরু করেছি ঘরে, মানে ভিডিও দেখে দেখে বানাতে শুরু করেছি, তো বেশ ভালো লাগে খেতে, অনেকদিন বানাইনি, তো ভাবলাম যে আজকে বানাই। তো সমস্ত সরঞ্জাম নেই, বিড়ালটা কোথায় ডাকছে, তো সমস্ত সরঞ্জাম আমার কাছে নেই, তো যা যা আছে তাই দিয়ে বানাবো। আর প্রচুর এসে গেছে, প্রচুর মাছ দেখো ওখানে রেখেছি না, ওই জন্য এই খেতে হবে না, চলো আমি দেব তোমাকে, আমি তোমাকে দেবো পুজো। এই এই দেখো একটু একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও, একটু হাই বলো, যা বড় বড় চোখ করে দেখছে। তো এখানে দেখো আমি নিয়েছি এক বাটি মতো ময়দা, আর এক বাটির একটু কম সুজি নিয়েছি, আর একটু গরম জল করে নিয়েছি। আর এর মধ্যে প্রথমে আমি দিচ্ছি রিফাইন তেল, তো ঘি দিলে ভালো হয়, কিন্তু আজকে ঘি একদমই নেই, একদম একটুখানি বোতলের নিচে পড়ে আছে, তো ওইটা দিয়ে হবে না, তো রিফাইন তেল দিলাম। আর গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এটাকে, আটাটাকে, ময়দাটাকে, আর মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইদিকে কড়া গরম হয়ে গেছে, তো দেখো ঘি একদমই নেই, তো এইটুখানি ছিল এটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আবার আমি তেল দিচ্ছি, পুরো ঘি দিয়ে করলে জিনিসটা ভালো হয় খেতে, তো আমি সর্ষের এই সরি রিফাইন তেল দিয়েই করছি আজকে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটির একটু কম সুজি, তো সুজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে দেবো চিনি, তো যতটা সুজি নিয়েছি অতটাই আমি চিনি দেবো।
আর চিনি দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ আমি মিশিয়ে নিয়েছি। আর এরপরে ড্রাই ফ্রুটস দেব, তো কাজু কিশমিশ থাকলে ভালো হয়, কাজু কিশমিশ ছিল না, তো বাদাম দিয়েছি আমি। আর দিচ্ছি এখানে মিল্ক পাউডার, তো এবারে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঠান্ডা হতে কিছুক্ষণ রেখে দেব। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটা ঠান্ডা হতে কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি এটা বানাবো। এটা এখানে রেডি হয়ে গেছে, সুজি আর চিনি দিয়ে এটা বানিয়েছি পুরটা। আর এর নিচে রয়েছে ময়দা মাখাটা, ময়দা সুজি মাখাটা। তো এটা ততক্ষণ ঠান্ডা হোক, আর আমি সন্ধ্যেটা দিয়ে দিই, সন্ধ্যে হয়ে গেছে। আর এই যে দেখো কি মারপিটটাই না করছে, সারাদিন মারপিট করে সারাদিন। তো চলো আমি সন্ধ্যেটা দিয়ে দিই। সন্ধ্যে তো সুজিটা ঠান্ডা হয়ে গেছে, আর যে ময়দাটা ঢেকে রেখেছিলাম সেখান থেকে এরকম ছোটো ছোটো করে আমি লুচি করে নিচ্ছি, লুচির মতো করে। আর যেরকমভাবে লুচি বেলি ওরকমভাবে বেলে আমরা যেরকম পুলি পিঠে করি না, ঠিক ওরকমই হবে। তো এরকম লুচির মতো বেলে নিয়ে আর এর মধ্যে একটু পুর দিয়ে দেব, দিয়ে সাইড থেকে আস্তে আস্তে করে মুড়ে দেব। তো যেরকম পুলি পিঠে আমরা মুড়ি ঠিক সেরকমভাবে মুড়বো, খালি একটু ডিজাইন মতো করে দিচ্ছি আমি ধারে ধারে। তো দেখো এটাকে মোড়ার জন্য একটু জল লাগবে, তো জল নিতে আমি ভুলে গিয়েছিলাম, তো বাটি করে আবার একটু জল নিয়ে নিলাম। আর এইভাবে চারিদিকে জল লাগিয়ে নিয়ে ভালো করে মুড়ে নেবো। তো এই যে দেখো একটা মুড়ে নিয়েছি আমি, এই একইভাবে আমি সবকটা মুড়ে নেব। মানে প্রথমে আমি চার পাঁচটা মতো মুড়ে নিচ্ছি, আর তারপরে এগুলোকে ভাজতে দিয়ে আমি বাকিগুলো মুড়ে নেব। আর ভাজতে একটু সময় লাগে, প্রায় 8 মিনিট 10 মিনিট মতো সময় লাগে ভাজতে। তো তাই জন্য আমি সবগুলো একসঙ্গে আর করছি না, চার পাঁচটা ভাজতে দিয়ে আবার বাকিগুলো করব। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, পুরো গরম করবো না তেলটা, হালকা গরম তেলে এগুলো ছেড়ে দেব। তো এই যে ছেড়ে দিলাম, আর এইগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমি বাকিগুলো করে নেব। তো এগুলো দেখো 1 মিনিট মোটামুটি ভাজা হচ্ছে, তো আমি একটু উল্টে দেবো। আর গ্যাসের ফ্লেম তো একদমই মানে মিডিয়াম টু লো রেখেছি, খুব হাই ফ্লেমে এগুলো ভাজবো না। তো এগুলো ভাজা হতে হতে দেখো আমি এখানে আরও দুটো বানিয়ে ফেলেছি। এই যে চা করে নিয়েছি, একটু লাল চা, আর একটা গুজিয়া নিয়েছি, এখন বেশি খাবো না, এখন 7:45 বাজে, একটু ভাজতে এগুলো সময় লাগে। তো এই যে একটাই নিয়েছি, গরম আছে, একটু পরে খাবো ঠান্ডা হলে। আর ভালো হয় খেতে, আমি আগেও বানিয়েছি, ভালো লাগে খেতে। তো এখন রাত 9টা বাজে, আর পড়ে এসেছি আজকে অনেক তাড়াতাড়ি, আজকে 8:30 চলে এসেছি, পড়াতে গেছি, তারপরে থেকে এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে, তো কোনো রকম 8:30 পর্যন্ত পড়িয়েছি, অনেক কাজ টাজ ছিল সেগুলো করাতে সময় লেগেছে। তো 9টা পর্যন্ত আজকে আর পড়াইনি, এসে শুয়েছিলাম, আর মাথায় খুব ভালো করে তেল মেখেছি,
আর একটা গ্যাসের ওষুধ আর একটা স্যারিডন খেয়েছি, খেয়ে শুয়েছিলাম। আর রাতে রান্না বলতে রুটি আজকে আর করবো না, ভাবছি খিচুড়ি করে নেবো। আর সকালে একটা পরোটা রয়েছে, ওটা পুচুকে খাইয়ে দেবো। আর আমার বরের জন্য ভাত করবো বা খিচুড়ি, দেখি কি করি, এখনো ঠিক করতে পারছি না কি করব। আর যাই হোক, শর্টকাটে কিছু একটা করব। রুটি আজকে আর করবো না, কালকে যেহেতু আমি উপোস থাকবো, কালকে তো সারাদিন ভাত খাবো না, তো এমনিতেই আজকে রাতে আমি ভাত খেতাম। আর তো দেখি শর্টকাটে কী আর কী করা যায়। আমার বর এখনো আসেনি, বললো, ফোন করলাম, বললো আধ ঘন্টা পরে কাজ থেকে বেরোবে, তো আস্তে আস্তে 10টা সাড়ে 10টা ওর বাজবে। আরও একটুখানি শোবো, 9:30টার পরে গিয়ে রান্না করব। আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, এরকম কখনো হয় না, জানি না কেন এরকম হলো। আজকে দুপুরে একটুও শুইনি, দুপুরবেলা ওই যে ফুলদানিটা বানাতে গেলাম না, তো ফুলদানি তো হলোই না। আর প্রতিদিন আমি একটু শুয়ে থাকি, মানে ঘুমাই বা না ঘুমাই একটুখানি শুয়ে থাকি, কিন্তু আজকে আমি শুয়েও নি, একটুও শুইনি, তো ওই জন্য হয়তো মাথাটা যন্ত্রণা করছে। আর আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, আজকে 7:30টার সময় উঠে গেছি, তো হতে পারে সেই কারণে, তো জানি না। একটু আর একটুখানি শোবো, আধ ঘন্টা চুপচাপ মোবাইলটা একদম দূরে রাখবো, মোবাইলটা আধ ঘন্টা একদম হাতেই নেব না, তো তারপরে আবার উঠে রান্না বান্না হবে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আজকে, আবার কালকে ভিডিও করব। তো আজকের মতো গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।